ভাগ্যের চাকা ঘুরতে চলছে চাকুরিচিত শিক্ষকদের 11,800 পদ সৃষ্টির পরিকল্পনা। নমস্কার বন্ধুরা, আমরা আজকে যে নিউজটা নিয়ে আলোচনা করব সেটা jagrantripura.com থেকে এসেছে। তো কি আছে এই নিউজটাতে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনাদের সব ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ অব ত্রিপুরা। যদি বন্ধুরা ত্রিপুরা প্লাস অল ইন্ডিয়া সংক্রান্ত জবের নোটিফিকেশন আপনারা পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। আর যদি বন্ধুরা আগে থেকেই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ। কী আছে বন্ধুরা আপনারা সেটা দেখে নিন। 3 ফেব্রুয়ারি এই ওয়েবসাইটটিতে এই নিউজটা বের হয়েছে। সম্ভবত কপাল খুলতে চলছে চাকরিচ্যুত শিক্ষকদের, কারণ রাজ্য সরকার 11,800 শূন্যপদ তৈরি করতে চলছে। মূলত বিভিন্ন শূন্যপদে চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য বেকারদেরও সামনে কর্মসংস্থানের সুযোগ আসছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, প্রাথমিক শিক্ষা দপ্তরের অধীনে মিড ডে মিল সহায়ক পদে 6,000 শূন্যপদ তৈরি করা হবে। এছাড়া হোস্টেল ওয়ার্ডেনে 300 এবং 1,000 মিড ডে মিল সুপারভাইজার অথবা কোঅর্ডিনেটর পদে শূন্য তৈরি করা হবে। সূত্রের আরও দাবি, সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধীনে 4,000 আর্লি চাইল্ডহুড অর্গানাইজার পদ সৃষ্টি করা হবে। ধারণা করা হচ্ছে চাকরিচ্যুত শিক্ষকদের ওই অশিক্ষক পদে পুনর্বাসন দেওয়া হতে পারে, কারণ আগামী 31 মার্চ অ্যাডহক ভিত্তিতে নিযুক্ত চাকরিচ্যুত শিক্ষকদের চাকরির মেয়াদ সমাপ্ত হয়ে যাবে। এখানে দুইবার সমাপ্ত লেখা হয়েছে বন্ধুরা। স্বাভাবিকভাবেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বিজেপি আইএফএফটি জোট সরকার বামেদের প্রতি হাঁটতে চলছে। ইতিমধ্যে 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের অনেকেই শিক্ষকতায় স্থায়ী চাকরি পেয়েছেন, কারণ শিক্ষানীতি 2009 মেনে তারা টেট উত্তীর্ণ হয়েছেন। তাই প্রায় 8,000 চাকরিচ্যুত শিক্ষকদের অ্যাডহক ভিত্তিতে আগামী 31 মে চাকরির মেয়াদ সমাপ্ত হয়ে হচ্ছে। প্রসঙ্গত, বাম জামানায় ত্রিপুরা হাইকোর্টের রায়ে শিক্ষকদের চাকরি বাতিল হয়েছিল, তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও বামফ্রন্ট সরকার ওই চাকরিচ্যুত শিক্ষকদের চাকরি বাঁচাতে পারেনি। ফলে 2017 সালে বামফ্রন্ট সরকার ওই চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বাসনে 13,000 অশিক্ষক পদ তৈরি করেছিল, তার মধ্যে শিক্ষা দপ্তরে 12,000 এবং সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে 1,000 শূন্যপদ সৃষ্টি করেছিল বামফ্রন্ট সরকার। তাতে একাডেমিক কাউন্সিল হিসাবে 1,200, স্টুডেন্ট কাউন্সিল হিসাবে 3,400, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে 1,500, হোস্টেল ওয়ার্ডেন পদে 300 এবং প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদে 5,600 শূন্যপদ তৈরি করা হচ্ছিল। বর্তমান বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন ওই সময় বিধানসভায় তদানীন্তন রাজ্য সরকারের ওই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিলেন। শুধু তাই নয়, অশিক্ষক পদ সৃষ্টি নিয়ে সুপ্রিম কোর্টে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আদালতে অবমাননায় মামলাও করে হয়েছিল। রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পর ওই মামলার নিষ্পত্তি হয়েছে ঠিকই, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় নিয়ম অনুযায়ী 13,000 অশিক্ষক পদ বাতিল হয়ে যায়। ফলে চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বাসনের কোনো পদ খোলা ছিল না, কিন্তু ওই চাকরিচ্যুত শিক্ষকরা বিজেপি আইএফটি জোট সরকারের গোলার কাটা হয়ে দাঁড়াবে, তা ইতিমধ্যে আজ করতে পেরেছে। এখানে পেরেছে মিস্টেক হয়েছে বন্ধুরা। রাজ্য সরকার সম্ভবত আগামী 31 মার্চের পর রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদেও ওই শূন্যপদ সৃষ্টির প্রয়োজনীয়তায় দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ চাকরিচ্যুত শিক্ষকরা ইতিপূর্বে বিভিন্ন সভায় আক্ষেপ করে বলেছেন 40 জনের উপরও অ্যাডহক শিক্ষক দুশ্চিন্তায় প্রাণ হারিয়েছেন। বন্ধুরা, এই ওয়েবসাইটটির যে লিঙ্ক আছে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে নিউজটা দেখতে পারেন। বাকি বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত না অফিসিয়াল ওয়েবসাইট থেকে জব নোটিফিকেশন বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই নিউজটাকে একটা স্বপ্ন বলে ভাবা যাচ্ছে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর বিজেপি গভর্নমেন্ট যে প্রতিশ্রুতি দিয়ে ত্রিপুরা রাজ্যে এসেছে যে 10,323 জনের চাকরি যেতে দেবে না, তো এটা নিয়েও আপনারা কমেন্ট করতে পারেন। আজকের জন্য এখানে শেষ করছে বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।